শেরপুর ময়মনসিংহ সড়ক প্রস্তুতিকরণ ও মজবুতিকরণ করা হবে, এজন্য বরাদ্দ করেছেন 864 কোটি টাকা। সম্প্রতি একনেকের বৈঠকে একনেক সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরপুর টু ময়মনসিংহ সড়কটি প্রস্তুতকরণের কাজ হাতে নিয়েছেন, এজন্য তিনি সড়ক মহাসড়ক সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সচিব নজরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম ময়মনসিংহ অঞ্চল ও শেরপুর নির্বাহী প্রকৌশলী আহসানুদ্দিন আহমেদকে দায়িত্বভার দিয়েছেন। সড়কটি প্রায় 34 ফুট প্রশস্ত করে 65 কিলোমিটার মজবুতি ও প্রস্তুতিকরণ করা হবে। এ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী শেরপুর আহসানুদ্দিন আহমেদ বলেন, কৃষি প্রধান শেরপুর জেলার কৃষি পণ্য সহজে রাজধানী ঢাকায় নেওয়ার জন্য এ সড়কটি শেরপুর জেলার বাসীর যোগাযোগে এক স্বপ্ন দিগন্ত বয়ে আনবে। তিনি বলেন, বিকল্প সড়ক হিসেবে অচিরেই কানাশাখোলা হয়ে শেরপুর ভীমগঞ্জ হয়ে চন্দ্রকোনার উপর দিয়ে নারায়ণখোলার বায়া ময়মনসিংহ চায়না মোড় পর্যন্ত 82 কিলোমিটার সড়ক মেরামত করা হবে। সড়কটির নির্মাণ কাজ মূল দায়িত্ব পালন করবেন অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। শেরপুর অংশে তদারকি করবেন নির্বাহী প্রকৌশলী আহসানুদ্দিন আহমেদ, সাব ডিভিশন ইঞ্জিনিয়ার মোবাশিরা সাদিয়া হক, এসও আজহারুল ইসলাম। প্রকল্পের আওতায় ময়মনসিংহ থেকে শেরপুর পর্যন্ত 64 কিলোমিটার রাস্তা 855 কোটি টাকা ব্যয়ে, বর্তমানে যে প্রশস্ততা আছে তার থেকে বাড়িয়ে 10.3 মিটার অর্থাৎ প্রায় 34 ফুট প্রশস্ত করা হবে। এই কাজটি সম্পন্ন হলে পরে ময়মনসিংহের সাথে সহ ঢাকা সারা দেশের সাথে শেরপুরের যাতায়াত অনেক সহজতর হয়ে যাবে। এছাড়াও একটি বিকল্প সড়ক হিসেবে শেরপুরের কানাশাখোলা থেকে ময়মনসিংহের নকলা, চন্দ্রকোনা, নারায়ণখোলা, পরানপুর হয়ে ময়মনসিংহের খানডখল পর্যন্ত একটি নতুন রাস্তার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এটার আমরা বর্তমানে এই রাস্তাটি